আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশেরও প্রবাসী যে যেখানেই অবস্থান করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি বিশেষ সুখবর বাইশে অক্টোবর দু শুক্রবারে জুম্মার নামাজ করোনা পূর্ববর্তী সময়ের মতো অনুষ্ঠিত হবে অর্থাৎ মুসলিরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে কোনো প্রকার দূরত্ব থাকবে না এছাড়াও সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসতে হবে মসজিদের সাহিত্যে দূরত্ব বাতিল ঘোষণার পর তা বাস্তবায়নের লক্ষ্যে মসজিদে থাকা যে স্টিকারগুলো ছিল সেগুলো সরিয়ে জুমার নামাজের প্রস্তুতি চলছে এদিকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আরও একটি ধাপ হিসেবে কুয়েত বিমানবন্দর শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে যে তারা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণ ক্ষমতা একশো ধারণ ক্ষমতা নিয়ে রবিবার থেকে কুয়েতের বিমানবন্দর চালু করার জন্য প্রস্তুত ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে বিসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসনের মহাপরিচালক আল ফাউজান জানিয়েছেন যে আন্তর্জাতিক বিমানবন্দরটি বৃহত্তম বৈশ্বিক বিমানবন্দর নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার সময় পর্যায়ক্রমে পর্যটকদের প্রয়োজনীয়তা এবং চাহিদা অনুযায়ী সমস্ত বিমান সংস্থার জন্য নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সাক্ষী থাকবে তিনি আরও বলেছেন যে করোনা মহামারীর সময়ে বেসামরিক বিমান চলাচল এই পর্যায়ের প্রয়োজনীয়তাগুলো মোকাবেলা সফল হয়েছে কুয়েতে প্রবেশের নিশ্চয়তা প্রদানকারী স্বাস্থ্য প্রয়োজনীয়তা প্রয়োগের জন্য সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন এদিকে কুয়েত টাইমস সূত্র অনুযায়ী জানা যায় যে ফ্লাইট শুরু হওয়ার পর ইনশাল্লার টিকিটের মূল্য অনেকটাই কমে আসবে অধিকাংশ দেশের টিকিটের মূল্য রাউন্ড ট্রিপে চলে আসবে এরই মধ্যে বেশ কয়েকটি গন্তব্যস্থলের টিকিটের মূল্য অনেকটাই কমে গিয়েছে একটি রিপোর্টে বলা হয়েছে যে ফিলিপিন থেকে বেশ কয়েকটি গন্তব্যস্থল থেকে আগত কুয়েতের টিকিটের মূল্য গত দুই দিন আগেও যা পাঁচশো দিনারে ছিল তা হঠাৎ করে কমেই প্রায় তিনশো দিনারে চলে এসেছে ইনশাআল্লাহ আশা করছি আমাদের দেশ বাংলাদেশের টিকেটের মূল্য কুয়েতের পর্যটন ফেডারেশনের পরিচালনার পরিষদের সদস্য হুসেইন আল সুলাইতিন বলেছেন যে কুয়েত থেকে আসা ভ্রমণকারীরা কিছু গন্তব্যে ভাড়ার দাম থাকবে মাত্র একশো দিনারের চেয়েও কম তিনি আরও বলেন বিমানবন্দরে কর্মসংস্থানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সরাসরি নাগরিককে প্রবেশে প্রভাবিত করবে কারণ এটি প্রধানত গৃহকর্মী নিয়োগ বা তাদের ভ্রমণ এবং তাদের দেশে ফেরার খরচ বহন করবে টিকিটের মূল্য ব্যাপারে তিনি আরও জানিয়েছেন যে বিশেষ করে শ্রমিক যারা রয়েছে গন্তব্যস্থলে কাজ করবে তারা কুয়েতের ভ্রমণের চাহিদা মেটানোর ফ্লাইট এবং আসনের সংখ্যা উল্লেখ না করলে টিকিটের দাম গড়ে আরও পঞ্চাশ শতাংশ কমে যাবে সম্মানিত টিকেটের মূল্য সম্পর্কে এই রিপোর্টটি ছিল বিভিন্ন অনলাইন পোর্টাল যা কুয়েতের স্থানীয় গণমাধ্যম প্রচার করেছিল সে সম্পর্কে একটি ধারণা তবে এজেন্সিতে ঠিক কতটা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে জানতে পারলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব কেননা ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন টিকিটের মূল্য কত হবে সে সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য কিছু খবর প্রথমে জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ খবর কুয়েদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ থেকে একটি রিপোর্টে বলা হয়েছে যে ধরপাকড়ের অভিযান হিসেবে সাগর সাগরপাড়ে বিভিন্ন অভিপ্রায় স্থানগুলোতেও ধরপাকড়ের অভিযান চলছে এবং এতে বিভিন্ন ধরনের প্রবাসীদের চেক করা হচ্ছে এ ব্যাপারে উজারা দাখিলিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করা হয়েছে যে আল আহমেদী নিরাপত্তা পরিচালক আল ফিনতাস এবং আবু হালিফা সাগর সৈকতে একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে সাধারণ জনসংযোগ ও মিডিয়া নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই শেখ থামের আল সাবা এবং এম ও আই আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল শেখ নাওয়াফ আল সাবাহের কমান্ডের উপর ভিত্তি করে বিবৃতি দিয়েছে যে আলফিনতাস এবং আবু হালিফা সাগর একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানে অবৈধ ভাড়ার অভিপ্রায় কয়েকটি পিকনিক অপসারণ করা হয়েছে উল্লেখ করা বলা হয়েছে যে একজন এশিয়ান প্রবাসী তাকে গ্রেফতার করা হয়েছে তিনি ভাড়ার বিনিময়ে সাগর পিকনিক স্পট ভাড়া দিত এবং সৈকতে আসা পর্যটকদের নিকট টাকা নিত এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আইন লঙ্ঘনকারীদেরকে গ্রেফতার করতে এবং অসভ্যতা প্রদর্শনকারী কোনো অবৈধ কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতা করতে এবং যে কোনো আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি নাগরিক এবং প্রবাসীর কাছে আহ্বান জানিয়েছেন কুয়েতের সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কাউকে ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি জানিয়ে দিয়েছেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযানে ভুয়া আভ্যন্তরীণ নিয়োগ অফিসের অভিযোগে বিশটি অফিস জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকজন অবৈধ প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে কোয়েটেন্সের সূত্র অনুযায়ী জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানিয়েছে যে রেসিডেন্টস অ্যাফেয়ার্স সেক্টরে রেসিডেন্স আইনের লঙ্ঘনকারীদের অভিযান এবং ভুয়া গৃহকর্মী কার্যালয়ের দলটিকে একজন এশিয়ান বাসিন্দা পরিচালনা করত এবং এই ভুয়া অফিসগুলো ছিল হাওয়ালি গভর্নমেন্টের অধীনে প্রতিবেদনে বলা হয়েছে যে লোকটি ছিল একজন এশিয়ান ভুয়া আশ্রয় কর্মী তিনি বিভিন্ন কুয়েতি বাসা থেকে আগত গৃহকর্মীদের ভাগিয়ে তার অফিসের অধীনে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কাজ করাতেন এমনকি তাদের মধ্যে কেউ কেউ অনৈতিক কাজেও লিপ্ত ছিলেন রেসিডেন্সি অ্যাফেয়ার্স স্ট্রিমের সদস্যরা যখন এই অফিসগুলোতে অভিযান পরিচালনা করে অনেকগুলো অবৈধ প্রবাসীকে আটক করেছে এবং তাদের মধ্যে একজন ছিলেন মোট গ্রেফতার করা করা হয়েছে এবং অফিসকে জব্দ হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশিদেরকে নিয়ে একটি খবর কাঠ চুরির দায়ে লরি চালানো তিন বাংলাদেশি প্রবাসীর নামে মামলা করা হয়েছে কুয়েতের সাভান এলাকায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের ইলেকট্রিক পাওয়ার জেনারেশন সেন্টার থেকে কাঠ চুরি করে পালিয়ে যাওয়ার সময় কুয়েতের সিকিউরিটি ফোর্স ধাওয়া করে আটক করেছে কয়েকজন প্রবাসীকে তাদের কাছ থেকে ফেরত হয় এবং এই অপকর্মের জন্য আল সালেম থানায় মামলা করা হয়েছে এদিকে অনুযায়ী জানা যায় যে টিম ফরেনিয়াতে একটি বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করে রিপোর্টটিতে বলা হয়েছে যে একটি এলাকার শোষণ অপসারণ করা হয় কোনো একজন লোহার রড দিয়ে একটি এলাকাকে আটক করে রেখেছিল যা গোলচক করে প্রবেশ করতে এবং পার্কিংয়ে বাধা দিত এদিকে ফরোয়ানিয়া সম্পর্কে আল রাই পত্রিকা প্রতিবেদন করে বলেছে যে ফরওয়ানিয়ার বেশ কিছু জায়গায় পার্কিং এর মারাত্মক অভাবে ভুগছেন প্রবাসী এবং নাগরিকেরা এবার জানিয়ে দিচ্ছে কুয়েতে সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট একুশে অক্টোবর দু বৃহস্পতিবার সর্বশেষ আক্রান্ত হয়েছে পঁচিশ জন মোট আক্রান্ত হল চার লক্ষ বারো হাজার চারশো জন মৃত্যুবরণ করেছে একজন মোট মৃত্যুর সংখ্যা দুই হাজার চারশো উনষাট জন ইনালিলাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন সুস্থতা লাভ করেছে একচল্লিশ জন মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ নয় হাজার চারশো নব্বই জন আলহামদুলিল্লাহ আইসিউতে রয়েছে ছ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পাঁচশো জন আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি এবং গোল্ড প্রাইস ছিল পূর্বের মতোই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে দুইশো জন সর্বমোট আক্রান্ত হল পনেরো লাখ হাজার সাত জন মৃত্যুবরণ করেছে দশ জন মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশ হাজার আটশো একজন ইনালি ওয়া রাজিউন সুস্থতা লাভ করেছে পাঁচশো চৌত্রিশ জন মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরো লাখ তিরিশ হাজার তিরাশি জন আলহামদুলিল্লাহ জানিয়ে দিচ্ছে বাংলাদেশ সংক্রান্ত আরও একটি সুখবর বৃহস্পতিবার একুশে অক্টোবর সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম জানিয়েছে যে সিনোফার্মের পঞ্চান্ন লাখ ডোজ টিকাবাহী ফ্লাইট আজ রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ টিকা গ্রহণ করেছে এদিকে গত সোমবার রাতে আঠারো অক্টোবর দেশে করোনা ভাইরাসের আরও বিশ লাখ ডোজ টিকা এসেছে সিনোফার্মের দশ লাখ ডোজ ও অস্ট্রাজেনিকার দশ লাখ টিকার চালান ঢাকায় এসে পৌঁছে সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল সর্বশেষ খবর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং